শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল সাড়ে দশটায় আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদক মন্ডলীর সবার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল দশটায় ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান কার্যালয়ে আসার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ বোধ করেন তখনই চিকিৎসার জন্য তাকে মেডিকেলে নেওয়া হয় তবে চিকিৎসক জানিয়েছেন এখন আগের চাইতে অনেকটাই ভালো আছেন ওবায়দুল কাদের আপনাদের আতঙ্ক হওয়ার কিছু নাই উনি ওনার শ্বাসকষ্ট হয়েছিল একটু প্রেসার বেড়ে গিয়েছিল তো আমরা এটা মোটামুটি ট্যাগল করে উনি এখন শান্ত আছেন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে একটু রেস্ট নিচ্ছেন ওনাকে রেস্টের প্রয়োজন এদিকে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান দলের শীর্ষ নেতারা অসুস্থ ওয়াজুল কাদেরের জন্য দোয়া চেয়েছেন তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন মেডিকেল বোর্ড বিশেষজ্ঞ ডাক্তার বিন্দ তাকে দেখেছেন আমরা সর্বশেষ যে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি চিকিৎসকগণ বলেছেন তিনি এখন আছেন আছেন অর্থাৎ স্থিতিশীল এবং কোনো আশঙ্কা নেই এর আগে গত বছরে তিন মাস সকালে শ্বাসকষ্ট নিয়ে মেডিকেলে ভর্তি হয় ওবাদুল কাদের এনজিওগ্রামে তার ইপিণ্ডে রক্ত নালিতে তিনটি ব্লক ধরা পড়ে নিউজ টিভি